গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে এই হত্যার ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী রংপুর থেকে একে মইনুল হক ও গাইবান্ধার কৃষ্ণ চাকির পাঠানোর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মঞ্জুরুল ইসলাম লিটন তার নিজ বাড়ির সুন্দরগঞ্জের বামুনডাগায় অবস্থান করছিলেন এ সময় দুই যুবক মোটরসাইকেলে এসে তার বাড়িতে ঢুকে সন্ত্রাসীদের একজন ঘরে ঢুকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায় গুলির শব্দে পরিবারের সদস্যরা এসে মঞ্জুরুল ইসলাম লিটনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে অস্ত্রোপচারের পর এমপি লিটনের মৃত্যু হয় বুকের মধ্যে দুইটা গুলি তার মধ্যে একটা পিছন দিক দিয়ে বাইরে হয়ে গেছে আর হাতের মধ্যে তিনটা ছিল আমি যখন পাইছি তখন পালস ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছিলো না আমরা আর ওই পালস ব্লাড প্রেশার পাওয়ার জন্য ভেন্টিলেশন তারপর স্যালাইন তারপর যে সব ওষুধ দেওয়া দরকার আমরা দেওয়া দিচ্ছি কিন্তু ওনার পালস ব্লাড প্রেশার শ্বাস কোনোটা হার্ট কোনোটাই ফিরে আসেনি সাড়ে সাতটার সময় আমরা সিদ্ধান্ত উন্নীতি হই যে উনি বাঁচে নেই পুলিশের ধারণা সন্ত্রাস দমনে মঞ্জুরুল ইসলাম লিটন নানা ভূমিকা রাখায় তাকে হত্যা করা হতে পারে ওনার সাথে আপনার জামাত শিবির সহ জঙ্গি সংগঠনগুলোর সম্পর্ক ছিল যেহেতু অন্যান্য বিষয়গুলোকে দমনে পুলিশকে সাহায্য করছে সে ব্যাপারে তার সাথে তার সাথে একটা সম শত্রুতা ছিল তারা ঘটনা ঘটাইলো নাকি অন্য কোনো গোষ্ঠী এই সুযোগটা নিল ওনার ব্যক্তিগত কোনো শত্রুতা কারোর সাথে ছিল কিনা সেই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখব হত্যাকারীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে র্যাব আমরা ঘটনা শুনতে পেরেই আমাদের গাইবান্দা ক্যাম্প থেকে কোম্পানি কমান্ডার সহ আমাদের পেট্রোল এবং সাদা লোক আমরা ঘটনাস্থলে পাঠাই তারা ঘটনাস্থলে থেকে বিভিন্ন তথ্য দিয়ে কালেকশন করেছে আমরা চেষ্টা করে যাচ্ছি যারাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে থাকুক তাদেরকে আমরা যেভাবেই হোক আইনের দোরগোড়ায় দাঁড়া করবো ইনশাল্লাহ ময়না তদন্তের জন্য মঞ্জুরুল ইসলাম লিটনের লাশ হাসপাতালে রাখা হয়েছে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছে এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এনটিভি নিউজ ডেস্ক মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হবার ঘটনার সবশেষ পরিস্থিতি জানতে আমরা রংপুরে টেলিফোনে কথা বলছি স্টাফ করেসপন্ডেন্ট এ কে এম হকের সাথে মনুল এই ঘটনার সর্বশেষ আর কি তথ্য আছে আপনার কাছে রাইসুল আহ খবরে যেটুকু বলেছেন আসলে এই তথ্যটুকুই আমাদের কাছে এখন পর্যন্ত অফিসিয়ালি আমরা জানতে পেরেছি তবে আমি একটু আগে যেটি দেখলাম রংপুর মেডিকেল কলেজে আর প্রিন্সিপালের কক্ষে সেখানে বিভাগীয় কমিশনার রংপুরের এবং রংপুরের পুলিশের ডিএজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনী এবং ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজন আলোচনা করছেন আসলে কখনে এই এমপি লিটনের ময়না তদন্ত সম্পন্ন করা হবে এবং কিভাবে তার লাশ তার বাড়িতে পাঠানো হবে এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন আর ওই আর আমি গাইবান্ধার পুলিশ সুপার সহ বিভিন্ন জায়গায় কথা বলে যতটুকু জেনেছি ইতিমধ্যে পুলিশ র্যাব পিবিআই সহ বিভিন্ন আহ এজেন্সি ডিপার্টমেন্ট গুলো হত্যাকারীদের খুঁজে বের করার জন্য তারা কিন্তু নেমেছে সারাশি অভিযানে শুধু গাইবান্ধায় নয় ডিআইজি যেটা জানিয়েছেন যে রংপুর রেঞ্জের বিভিন্ন জেলায়ও তারা বিভিন্ন তল্লাশি শুরু করছেন যানবাহন তল্লাশি সহ কিভাবে খুনিদেরকে ডিটেক্ট করা যায় এবং তাদেরকে আটক করা যায় এই কাজটি এখন প্রশাসনিকভাবে প্রশাসনিক ভাবে জোর দেওয়া হচ্ছে কারণ এখন পর্যন্ত কারা হত্যা করেছে এই বিষয়টি কিন্তু কেউ মানে জানাতে পারেনি কিংবা কেউ জানতে পারেনি এই এই বিষয়টার দিকে আমরা গণমাধ্যম কর্মীরাও খুব নজর নজর দিচ্ছি রাইসুল এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তথ্য মনুল আপনাকে ধন্যবাদ রংপুর থেকে জানাচ্ছিলেন মইনুল হক